2021 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও বিকি কৌশল। বলিউডের অন্যতম হ্যাপেনিং কাপল তারা। দুই বছর আগে রাজস্থানে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তবে সম্প্রতি অভিনেতা জানালেন, ক্যাটরিনা নাকি প্রাথমিকভাবেই এই বিয়ে ক্যান্সেল করে দিতে চেয়েছিলেন। না না, অভিমান বা রাগ করে নয়, বরং অন্য কারণে। সেই সময় ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বিকি। বিয়ের জন্য ছুটি নিলেও কাজের চাপ ছিল তখন তার, সেই জন্যই বিয়ের সময় চেঞ্জ করার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী। একদিকে বিয়ে, আরেকদিকে কাজ, দুয়ের মধ্যে ফেঁসে গিয়েছিলেন বিকি কৌশল। পিঙ্ক বিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি তার বিয়ে আগেই ছবির অর্ধেক শুটিং করে নিয়েছিলেন, তারপর একটা বিরতি নেন বিয়ের জন্য। কিন্তু বিয়ের মাত্র দুদিনের মাথায় তাকে ছবির নির্মাতারা ফোন করে কাজে ফিরতে বলেন। ক্যাটরিনা তাকে বলেন, বিয়ের দুই দিনের মাথায় কাজে ফিরতে হলে এই সময় বিয়ে করার দরকারই বা কী ছিল, পরে করলেই তো হতো বিয়ে। বউয়ের ধমকে তিনি তখন জানান যে কাজে তখনই ফিরতে পারবেন না। গাঁটছড়া বাঁধার পাঁচ দিন পর পুনরায় সেটে ফিরেন অভিনেতা। ক্যাটরিনাকে বিয়ে করে যে তিনি খুশি সেটা তিনি এতদিন আবারও বুঝিয়ে দেন। তার কাছে এটা একটা আশীর্বাদের মতো বলেও দাবি করেন। ক্যাটরিনা নাকি তার জীবনে আসার পর অনেক পরিবর্তন নিয়ে এসেছেন।